চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয়। চা পান করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। পুরো বিশ্বজুড়েই এই পানীয়টির ব্যাপক কদর রয়েছে। তবে পৃথিবীর সকল দেশের চায়ের স্বাদ কিন্তু একরকম নয়। একরকম নয় চা তৈরির পদ্ধতিও। বিশ্বের বিভিন্ন দেশের হরেক রকম স্বাদের চায়ের আদ্যোপান্ত নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এক, রাশিয়া। রাশিয়ায় চা একটি অন্যতম জনপ্রিয় পানীয়। সামোভার নামে পরিচিত এক ধরনের ছোট্ট ধাতব পাত্রে জাভারকা নামে পরিচিত চায়ের পাতা ফোটানো হয়, যার রং হয় গাঢ় কালো। বড় মগে দুধ চিনি ছাড়া পরিবেশন করা হয় এই চা। অতিথিদের চা পানের সময় নির্দিষ্ট কাপে প্রয়োজন মতো গরম পানি পরিবেশন করা হয়। দুই, মরক্কো। আফ্রিকার দেশ মরক্কোর চা খেতে অত্যন্ত মিষ্টি স্বাদের। তুয়ারেগ মিন্টা চা নামে পরিচিত এই চায়ে থাকে পুদিনা পাতা, গ্রিন টির পাতা আর প্রচুর চিনি। একজন অতিথিকে তিনবার এ ধরনের চা পরিবেশন করা হয়। প্রতিবারই স্বাদে থাকে ভিন্নতা। এখানে একটি দারুণ রীতিও প্রচলিত আছে। কাউকে এই চা দেওয়ার পর যদি সে তা গ্রহণে অসম্মতি প্রকাশ করে, তবে সেটাকে অপমান হিসেবে ধরে নেওয়া হয়। তিন, থাইল্যান্ড। আমরা সাধারণত গরম চা খেয়ে থাকি, তবে এক্ষেত্রে থাইল্যান্ডের অধিবাসীরা একদম ব্যতিক্রম। এখানে বরফ চায়ের কদর অনেক বেশি। স্থানীয়ভাবে এটা চা ইয়েন নামে পরিচিত। এতে চায়ের সঙ্গে চিনি, দুধ, মশলা মিশিয়ে সঙ্গে বরফ দিয়ে লম্বা গ্লাসে পরিবেশন করা হয়। গ্রীষ্মের উষ্ণতর দিনে এই বরফ চা উচ্চমাত্রার ক্যালোরির মিষ্টি এবং লবণাক্ত স্বাদের সমন্বয়ে চমৎকার একটি পানীয় হিসেবে কাজ করে। চার, তাইওয়ান। তাইওয়ানের বাবল টি বা বুদবুদ চাও বেশ সুপরিচিত। মূলত এই চায়ের মধ্যে গোল গোল বুদবুদের মতো জেলির বল থাকে বলে একে বুদবুদ চা বা বাবল টি নামে ডাকা হয়। এই চা তৈরিতেও বরফ ব্যবহৃত হয়, যার সাথে থাকে দুধ চায়ের উপকরণ আর চিনির সিরাপ। এক প্রকার ঠান্ডা দুধ চা বলা যায় একে। পাঁচ, তিব্বত। নিষিদ্ধ দেশ নামে খ্যাত তিব্বতের চায়ের স্বাদেও রয়েছে ভিন্নতা। তিব্বতীরা তাদের চায়ের মধ্যে ব্যবহার করে লবণাক্ত মাখন। পাতা, দুধ, লবণ আর চমড়ি গাইয়ের দুধ থেকে প্রস্তুতকৃত মাখন তিব্বতী চায়ের মূল উপাদান। বেশি উচ্চতায় বাস করেন এমন মানুষদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এই চা। ছয়, ফ্রান্স। ফ্রান্সেও চা অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। আমরা সেলুনে চুল কাটালেও ফরাসিরা কিন্তু সেলুনে চা খেয়ে থাকে, কারণ ফ্রান্সে চায়ের দোকানকে সেলুন ডুটে নামে সম্বোধন করা হয়। লোকেরা শান্ত কোলাহলমুক্ত জায়গাটিতে বসে চা পানের বিষয়টি উপভোগ করতে পারেন। খুব ভালো মানের চাই পরিবেশিত হয় এসব দোকানে। সাত, মালয়েশিয়া। মালয়েশিয়ার তেহতারিক নামক চা বেশ ঐতিহ্য বহন করে। এই চায়ে উপাদান হিসেবে থাকে কালো চা, চিনি, কন্ডেন্স মিল্ক ইত্যাদি। তবে এর বিশেষত্ব হল এই চা তৈরিতে আলাদা ধরনের দক্ষতার ছাপ পাওয়া যায়। এক গ্লাস থেকে আরেক গ্লাসে বারবার নিয়ে একে ঠান্ডা করে বিক্রি করেন বিক্রেতারা। এভাবে চায়ের ওপর ফেনাও তৈরি হয় প্রচুর। আর এই কাজটি করার সময় একটা ফোঁটা পানিও বাইরে গড়িয়ে পড়তে দেখা যায় না।